যিশুকে যেখানে সমাধি দেওয়া হলো সেই স্থানটি মরিয়াম মগদালিনী ও যোশির মা মরিয়াম দেখলেন। যে স্ত্রীলোকেরা যিশুর সঙ্গে সঙ্গে গালিল থেকে এসেছিলেন তারা যোসেফের সঙ্গে গেলেন, আর সেই সমাধিটি ও তার মধ্যে কীভাবে যিশুর দেহ শায়িত রাখা হলো তা দেখলেন। এরপর তারা বাড়ি ফিরে গিয়ে বিশেষ এক ধরনের সুগন্ধি তেল ও মশলা তৈরি করলেন। বিশ্রামবারে তারা বিধি ব্যবস্থা অনুসারে কাজকর্ম বন্ধ রাখলেন। পরের দিন যখন শুক্রবার শেষ হলো, অর্থাৎ প্রস্তুতি পর্বের পরের দিন, প্রধান যাজকরা ও ফরিসিয়া গিয়ে পিলাতের সঙ্গে দেখা করলেন। তারা বললেন, হুজুর, আমাদের মনে পড়ছে সেই প্রতারক তার জীবনকালে বলেছিল আমি 3 দিন পরে মৃত্যু থেকে পুনরুত্থিত হব, তাই আপনি হুকুম দিন যেন 3 দিন কবরটা পাহারা দেওয়া হয়। তা না হলে ওর শিষ্যরা হয়তো এসে দেহটা চুরি করে নিয়ে গিয়ে বলবে তিনি মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছেন, তাহলে প্রথমটার চেয়ে শেষের ছলনাটা আরো খারাপ হবে। পিলাত তাদের বললেন, তোমাদের কাছে পাহারা দেবার লোক আছে, তোমরা গিয়ে যত ভালোভাবে পারো পাহারা দেবার ব্যবস্থা করো। তখন তারা সকলে গিয়ে কবরের মুখের সেই পাথর রাশির ওপর সিলমোহর করল ও সেখানে একদল প্রহরী মোতায়েন করে সমাধিটি সুরক্ষিত রাখার ব্যবস্থা করলো।